নমস্কার দর্শকবৃন্দ, কৃষ্ণকান্ত সিনহা আপনাদের শিলচর নিউজে ফিরে আসলাম আবার নতুন লাভের অনেকগুলো আপডেট নিয়ে। এবং আপনারা টাকা পাবেন, কিন্তু টাকা আমি খুবই ভালোভাবে কালেকশন করে করে আপনাদের জন্য নিয়ে আসি, যাহাতে আপনাদের লাভ হয়। এবং আপনাদের কি কর্তব্য জানেন, দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন, সবাইকে শেয়ার করবেন আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে, নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে, যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে ভিডিওটি ফলো করে নেবেন কিন্তু, এবং সবাইকে ফলো করার জন্য বলবেন, কারণ এরকমই আমি লাভের আপডেট বারবার আমি শিলচর নিউজে দিয়ে থাকি। এবং আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা রেগুলার আপডেটগুলো পেয়ে যাবেন। এবং আমি সবার লাভের জন্য এই আপডেটগুলো নিয়ে আসি, যাহাতে শুধু আমি না, আপনারা সবাই যাহাতে লাভবান হন, সবার বাড়িতে টাকা ঢুকলে আমি খুশি হব আর কি। দর্শকবৃন্দ, আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার আসামের, মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, বিরাট 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 কিছু ঘোষণা আজকে উনি করলেন। সেই ঘোষণা সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং আপনারা মনোযোগভাবে আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, শুনে এটা শেয়ার করবেন কিন্তু। অরুণোদয়ের একটা বিশেষ একটা ঘোষণা, অনেকের মেসেজ এসেছিল আমাদের কাছে, দাদা আমরা তো অরুণোদয় অ্যাপ্লাই করেছি, আমরা তো পাইনি, কী হবে আমাদের? এখন দেখুন, আপনাদের জন্য সুযোগ কিন্তু আসছে, আপনাদের জন্য কি সুযোগ আসছে পরবর্তীতে। অরুণোদয় অ্যাপ্লাইয়ের সময়টা আবার বলে দেব, অ্যাপ্লাই কখন হবে সেটা আমি আপনাদেরকে বলে দেব। লাভটা কি হবে? লাভটা হবে, এখন আগে কি হতো, অরুণোদয়ের জন্য পার্টিকুলার কিছু লোকদেরকে দেওয়া হতো, এখন বিপিএল যারা মানুষ, বিপিএল মানুষরাও পাবে অরুণোদয় প্রকল্প। নেক্সটে যে ইয়েটা অ্যাপ্লাইটা আসবে, সেখানে বিপিএল মানুষ, বিপিএল কার্ড যাদের বাড়িতে আছে, ওরাও অরুণোদয়ে ওদের নামটাও ওরা লিখাতে পারবে আর কি। অরুণোদয়ের নাম লিখালে এখন কত টাকা পান আপনারা? 830 টাকা। নেক্সটে সেটা বাড়বে কিন্তু, সেটা 3000 হতে পারে নেক্সট ইয়ার। সেরকমই একটা ইঙ্গিত করলেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। কত টাকা? 3000 টাকা। বিপিএল ঘরের মানুষরা 3000 টাকা পর্যন্ত পেতে পারেন অরুণোদয় প্রকল্পে। সেটার জন্য অ্যাপ্লাইয়ের নেক্সট প্রসিডিওরটা শীঘ্রই সামনে আসবে। তার সঙ্গে সঙ্গে আবার বলে দিই, কলেজ স্টুডেন্টদের জন্য আপনারা কলেজে গেলেই আপনারা কিন্তু পাবেন 100 টাকা। কিসের জন্য? জলপানি মানে টিফিন খরচের বাবদ। মানে কলেজ স্টুডেন্টরা কলেজে যায় না, পড়াশোনা করে না, সেজন্যই আমাদের যিনি শিক্ষামন্ত্রী উনি এরকম একটা চিন্তা করলেন, কীভাবে ছাত্রছাত্রীদেরকে কলেজে নিয়ে যাওয়া হোক। এবং স্পেশালি অনেক ছেলেরা থাকে, গরিব থাকে, সরকারি কলেজে পড়ে তো অনেক অনেক ছেলে মেয়েদের পয়সা থাকে না, মা বাবা পয়সা দেয় না টিফিনের জন্য, সেজন্য তাদেরকে দেওয়ার জন্য সেই 100 টাকাটা, সেটা কলেজে গিয়ে আপনাদের অ্যাটেন্ডেন্স মারতে লাগবে। অ্যাটেন্ডেন্স, ফুল অ্যাটেন্ডেন্স যাদের যাদের থাকবে তাদেরকে 100 টাকা দেবে আসাম সরকার। মানে কলেজে গেলেই এখন 100 টাকা, মানে মাসে যদি আপনার 20 দিন কলেজ হয় মানে 2000 টাকা আপনারা পাবেন এজ এ টিফিন খরচ। এবং টিফিন খরচ তো এত বেশি লাগে না, বাকি সবগুলো আপনারা জমিয়ে জমিয়ে কিছু না কিছু করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমে ঘোষণা, দুটো ঘোষণা বলে দিলাম। একটা হচ্ছে অরুণোদয়ের ঘোষণা, অরুণোদয়ের নেক্সট অ্যাপ্লাইটা আসবে। এবং যারা যারা আগে অ্যাপ্লাই করেছিল, যারা যারা আগে অ্যাপ্লাই করেছিল পাওয়ার, যারা যোগ্য যারা প্রার্থী, তাদেরকেও সেই অরুণোদয়ের আওতাতে নিয়ে নেওয়া হবে। আর একটা কি বললাম, স্টুডেন্টরা 100 টাকা করে প্রতিদিন পাবে, পার ডে। তারপরে আরেকটা বিশেষ ঘোষণা হচ্ছে, আগামী 11 তারিখে মহিলাদের জন্য, স্পেশালি এসএইচজি গ্রুপস যারা মহিলারা আছেন, যাদের যারা কনকলতার জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন ব্যাংকে, ওনাদের জন্য একটা ভালো একটা খবর কি, আপনারা আগামী 11 তারিখে আপনারা সেই 50,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। এবং যাদের 25,000-এর জন্য যারা অ্যাপ্লাই করেছিল ওরাও পাবে 25,000 টাকা। 50,000 টাকা যারা অ্যাপ্লাই করেছিল ওরাও পাবে 50,000, এবং 25,000 যারা অ্যাপ্লাই করেছিল ওরাও পাবে 25,000। টোটাল সেখানে হয়তো সাবসিডি থাকে, সাবসিডাইজ হয়তো লোন থাকে। এবং টোটাল 88,240টা এসএইচজি সেই 50,000 টাকা করে পাবে। এবং 68,000 এসএইচজি মহিলা এসএইচজি ওনারা পাবে 25,000 টাকা। টোটাল এর জন্য 600 কোটি টাকা আসাম সরকার খরচ করছে এইসব প্রকল্পের জন্য। এবং আপনারা নিশ্চিন্ত হয়ে যান, যদি আপনারা ব্যাংকে যদি সেই আপনাদের কাগজপত্র সব কিছু ঠিক করে ব্যাংকে যদি জমা দিয়েছেন, তাহলে আপনাদের এসএইচজির অ্যাকাউন্টে সেই 50,000 বা 25,000 টাকাটা ঢুকবে। আপনারা একবার ব্যাংকে গিয়ে সেটা দেখে আসুন। এবং যদি আপনারা যদি সমজাননি, 2 দিন আছে মাত্র, আপনারা যদি প্রসিজিওর শেষ করেন নি, তাহলে আগামী একদিনের ভিতরেই আপনারা যাতে প্রসিজিওরটা শেষ করে নেবেন।
দর্শকবৃন্দ, আরেকটা হচ্ছে সেই আইদেও মহিলা আঁচনি, যেটা সন্ধিকৈ মহিলা যে আঁচনি প্রকল্প, যেটা সেই আইদেও মহিলা প্রকল্পের অধীনে বিধবা মহিলাদেরকে দেওয়া হচ্ছে 300 টাকা। সেটার জন্য আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন এখানে তো বলা হয়নি, কিন্তু আপনারা আপনাদের পার্শ্ববর্তী পঞ্চায়েত অফিসে একবার গিয়ে জিজ্ঞেস করে নিন সেই মহিলার যে বিধবা পেনশন, যেটা সেই বিধবা পেনশনের জন্য কী করা দরকার। সেই বিধবা পেনশনটা দেওয়া হবে 300 টাকা করে প্রত্যেক বিধবা মহিলাদেরকে, এরকম বলে দেওয়া হয়েছে, এবং আপনারা জিজ্ঞেস করলে সেখানে ফর্ম থাকলে ফর্মটা ফিল আপ করে নেবেন। আরেকটা দেখুন কত অ্যানাউন্সমেন্ট, জীবিকা সখী এক্সপ্রেসের জড়িয়ে, জীবিকা সখী এক্সপ্রেস বলে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পটা হয়তো আপনারাও জানেন না এবং আমিও প্রথম শুনলাম এবং আমার নিউজের মাধ্যমে আপনারাও এখন শুনেছেন। সেই প্রকল্পের আন্ডারে টোটাল 4,238 জন মহিলাকে দেওয়া হবে স্কুটি। আগে কি হতো, শুধু সেই কলেজ যারা হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন স্টার মার্ক যারা নিয়ে যারা পাশ করতো তাদেরকে স্কুটি দেওয়া হতো, এখন মহিলাদেরকেও দেওয়া হচ্ছে স্কুটি। সেই স্কুটি এই প্রকল্পের আন্ডারে দেওয়া হয় জীবিকা সখী এক্সপ্রেস। সেই জীবিকা সখী এক্সপ্রেসটা কি সেটাও আমি জানলাম না, আপনারা আপনার পার্শ্ববর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে সেটা আপনারা জেনে নেবেন। ওনাদের কাছে হয়তো সে তার বিবরণটা থাকতে পারে, বা আপনাদের আশেপাশে কোনো পলিটিক্যাল যারা লিডার আছেন ওনাদেরকে একবার জিজ্ঞেস করে নেবেন। আমাদের কাছে শুধু এই স্কিমের নামটা আছে এবং স্কিমের আওতাতে কতজন পাবেন সেটা বলে দেওয়া আছে। কখন পাবেন, সেই 11 ফেব্রুয়ারিতে সরুসজা স্টেডিয়ামে সর্ববৃহৎ মহিলা সমারোহ হবে গুয়াহাটিতে, সেখানে এই সব লোকদেরকে দেওয়া হবে, এই সব মহিলাদেরকে দেওয়া হবে। স্পেশাল মহিলা বলতে পারেন, মহিলা মিটিং বলতে পারেন, স্পেশাল শুধু মহিলাদের জন্য। দর্শকবৃন্দ, আরেকটা ইম্পর্টেন্ট খবর হচ্ছে একটা চাকরির জন্য। অনেক লোকে আমাদেরকে বলে মেসেজ করে, দাদা আমার একটা চাকরি দরকার, আমার একটা চাকরি দরকার, আমার একটা চাকরি দরকার। শিলচরের একটি বিশিষ্ট গয়নার দোকানে এখন লোক নিচ্ছে, লোক নেওয়া হচ্ছে, এবং আপনারা যারা চাকরি খুঁজছেন ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। দুটো আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে সেখানে আপনারা ডিটেলস জানতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা আমি বলে দিই, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাদের HS পাস, হায়ার সেকেন্ডারি পাস। শুধু পুরুষরাই এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, শুধু পুরুষ, অনলি ফর মেল অনলি। হায়ার সেকেন্ডারি পাস মেল যারা চাকরি খুঁজছেন ওনারা এই বিশিষ্ট যে স্বর্ণ ব্যবসায়ী যারা যে আছেন ওনার শোরুমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওনাদের শুধু নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ডিটেলস আপনারা ফোন করে সেখানে জেনে নেবেন। 7002833425, 8486467636, 8486467636। আমি স্ক্রিনের এই জায়গাতে, নিচের জায়গাতে আমি এই নম্বর দুটা দিয়ে দেবো, আপনারা চট করে আপনারা ফোন করে আপনাদের বায়োডাটাগুলো ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন, তারপরে আপনাদেরকে ইন্টারভিউ জন্য কল করা হবে। দর্শকবৃন্দ, এই ভিডিওটা কিন্তু আপনারা সবাইকে জনস্বার্থে শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে এই পেজটি ফলো করে নেবেন। আমাদের শিলচর নিউজে যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদেরকে ইনবক্সে মেসেজ করে দিন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, নমস্কার। অফার অফার অফার, শ্রীময়ী জুয়েলার্স এখন আপনাদের জন্য নিয়ে এসছে নতুন একটি অফার। শ্রীময়ী জুয়েলার্স আপনাদেরকে দিচ্ছে একটা লয়্যালটি কার্ড, এবং সেই লয়্যালটি কার্ডে আপনারা 3 বছর পেতে পারেন সোনা রূপার যে কোনো গয়না বানানোর মেকিং চার্জ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রি। আজই যোগাযোগ করুন শ্রীময়ী জুয়েলার্সে এই লয়্যালটি কার্ডের জন্য। লয়্যালটি কার্ড একদমই সীমিত। মোবাইল নাম্বার 7002604704। শ্রীময়ী জুয়েলার্স, NN দত্ত রুট, শিলচর।